2023 আদংরক নাইসিংলাজিয়া ত্রিপুরানি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবন কগ্রওয়ে কগনার গিয়া মালাইনা তংমানি মালাই ফাইয়া হাইফানো বরবো নাইসিংলাজিয়া তাবগো নগথাংয়া চাইয়া নয়ইন দৈসিমি খবসা খবনি নাই হরনকলাই গের গৈতংলাইজাক বফ্রুও কেচেন তুয়াকারি থা চিনি সাথাই চিনি মানথাই সবাই কগ্রজা ও মালাইনানি নুনাই হে পরবতাবো বকতলিয়া নাইসিংলাইজা দেখুন যে গণধর্ণা এগুলি তো প্রি প্ল্যান কিছু ছিল না আমাদের, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে অনেকদিন যাবতই চিঠি অন্তত ছবার ওনার কাছে চিঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের সঙ্গে দেখা করে কথা বলেন, কারণ উনি বলেছিলেন আমাদের একটা পার্মানেন্ট সলিউশন উনি করবেন। এটা গত 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তার কোনো ফলশ্রুতি তো আমরা কিচ্ছু পাইনি। এখন শুধু আমরা দেখা করে যে কথা বলবো সেটারও পারমিশন অবধি পাচ্ছি না। তো কালকে আমরা দেখা করবো বলি জেএমসি থেকে আমাদের, আমরা এই আন্দোলনে আমরা এই মিছিল করে ওনার সঙ্গে আমরা চেয়েছিলাম একটা প্রতিনিধি দল গিয়ে দেখা করবে, তার তো দূর। শেষ পর্যন্ত আমাদের পুলিশই মানে ইয়ে করে রাস্তায় পরপর 4-5টে ব্যারিকেড মাঠ থেকে শুরু হয়েছে, আমাদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের সঙ্গে লাঠি চার্জ করা হয়েছে। আমাদের 13-15 জন শিক্ষক ইনজিওর্ড হয়েছেন এবং আজকেও কেউ কেউ হসপিটালে আছেন এখন পর্যন্ত ওনারা। এই অবস্থার মধ্যে জেএমসি, আমরা যেহেতু শেষ পর্যন্ত আমাদের প্রতিনিধি দল যখন অফিসে দেখা করার পারমিশন চেয়েছে ওনারা কোনো পারমিশন দেয়নি এবং বললেন যে মুখ্যমন্ত্রী উনি দেখা করবেন না আমাদের সঙ্গে, অফিস থেকে কোনো রকমের কোনো কথা নেই। তো তখন আমরা জেএমসি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একটা গণধর্ণা যতদিন পর্যন্ত আমরা মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, এবং তাতে যাতে সাধারণ মানুষের যাতে কোনো রকমের কোনো মানে অসুবিধে না হয় এই জন্য রাস্তায় আমরা বসিনি, আমরা রাস্তা থেকে সরে এসে একটা জায়গায় সবাই মিলে বসেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম রাত্রিবেলা, মানে ঠিক মানে আমরা যখন, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের আন্দোলনটা করছিলাম, আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাওয়ার কথা বলছিলাম, কিন্তু ভোর 4:20 মানে আমরা যতজন শিক্ষক রয়েছি তার থেকে 3 গুণ পুলিশ প্রশাসন, মনে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সমস্ত পুলিশ টিএসআর সিআরপিএফ যা আছে সমস্ত এনে এই সার্কিট হাউস ভিড় করে রাখা হয়েছে এবং যথারীতি আমাদের সেই চ্যাংদোলা করে এখন আমরা 4:20 আমাদের ওখান থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এডিনগর গ্রাউন্ডে আমরা আছি। একই অবস্থা আমাদের, কোনো কথা নেই বার্তা নেই। আজকে আরও অদ্ভুত আচরণ আমাদের সঙ্গে হচ্ছে, বলবো যে মানে এইভাবে আমরা আন্দোলন করতে গিয়ে আরও আমরা অ্যারেস্ট হয়েছি, আরও আমাদের আনা হয়েছে এখানে, কিন্তু আজকে স্পেশাল, আমি স্পেশাল বলবো এই জন্যে আমরা এখান থেকে বেরোতে পারছি না, 2 কদম এগোতে পারছি না। আমাদের পিছনে জনে মনে হয় একজনের পিছনে 5 জন করে পুলিশ প্রহরা দিচ্ছে, মনে হচ্ছে আমরা যেন আতঙ্কবাদী, মনে হচ্ছে আমরা উগ্রপন্থী এসেছি, যে এখান থেকে টয়লেটে যেতে পারছি না, আমরা গেলে আমাদের পিছনে 3-4 জন করে করে পুলিশ, মহিলা পুলিশ পুরুষ পুলিশ আমাদের সঙ্গে সঙ্গে থাকছেন। এটা কি হচ্ছে আমরা তো কিছু